আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের বিরাট সুখবর, কিয়া প্ল্যাটফর্মের শ্রমনীতি মেনে নেওয়ার নির্দেশ দিল মন্ত্রণালয়। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি গ্যাজেট পত্রিকার খবর জানানো হয়েছে, সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা সকল প্রকার শ্রমনীতি সকল প্রতিষ্ঠান মেনে চলেছে কিনা সেই বিষয়টি চেক করতে গুরুত্ব আরোপ করেছে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে যে শ্রমনীতি পরিষেবার লক্ষ্য হল সকল প্রতিষ্ঠানে কাজের পরিবেশ সংগঠিত করা এবং মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ কমিয়ে আনা। কিয়া প্ল্যাটফর্মের নতুন শ্রমনীতি পরিষেবাটি কর্মী ও তার প্রতিষ্ঠানের মধ্যে ঘটা সকল প্রকার শ্রম বিরোধ কমাতে অবদান রাখবে, কারণ এই কিয়া পরিষেবাটি তাদের প্রত্যেকে তাদের অধিকারের পাশাপাশি তাদের প্রয়োজনীয় বাধ্যবাধকতা এবং কর্তব্য সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে। প্রতিষ্ঠানগুলো চাইলেই তাদের কর্মীদের সাথে ইচ্ছামতো চুক্তি করতে পারবে না, প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই শ্রমনীতি মেনে কাজের চুক্তি করতে হবে। কিয়া প্ল্যাটফর্মে দুই ধরনের শ্রমনীতি রয়েছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড শ্রমনীতি, আরেকটি হচ্ছে কাস্টমাইজ শ্রমনীতি। এই দুটির মধ্যে পার্থক্য হলো স্ট্যান্ডার্ড শ্রমনীতি একীভূত ফর্ম অনুযায়ী এবং অনুমোদন প্রয়োজন হয় না। এই নীতিটি কিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে OTT জারি করা হয় এবং অনুমোদিত হয়, তবে শর্ত থাকে যে প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 50 জনের কম হতে হবে। স্ট্যান্ডার্ড শ্রমনীতি প্রতিষ্ঠানগুলোকে তাদের নিয়োগ শর্তগুলোকে সহজে সংশোধন করতে দেয়, যেমন বার্ষিক ছুটি, কর্মদিবস, সাপ্তাহিক ছুটি ইত্যাদি নিজের মতো করে পরিবর্তন করতে পারে। আর কাস্টমাইজ শ্রমনীতি হলো 50 জন বা তার বেশি কর্মী আছে এমন প্রতিষ্ঠানের জন্য, এবং এই প্রতিষ্ঠানগুলিকে অতিরিক্ত শর্তাবলী এবং বিধান অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হয়, যেমন বোনাস সিস্টেম, বার্ষিক বেতন বৃদ্ধি, আইন লঙ্ঘন বা অন্য কোনো বিধান। কাস্টমাইজ শ্রমনীতিতে যে কোনো শর্তাবলী যোগ করার সময় প্রতিষ্ঠানকে ঘোষণা দিতে হয় যে তারা শর্ত আরোপ করেছে তা শ্রম আইনে কোনো বিধান বা নির্বাহী প্রবিধান এবং বাস্তবায়নে জারি করা কোনো সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক নয়। মানব সম্পদ মন্ত্রণালয় সকল প্রতিষ্ঠানগুলোকে কিয়া প্ল্যাটফর্মে থাকা শ্রমনীতি মেনে চলার নির্দেশ প্রদান করেছে, যাতে করে কর্মী এবং প্রতিষ্ঠানের মধ্যে কোনো রকম কোনো বিরোধ সৃষ্টি না হয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে কিয়া প্ল্যাটফর্মে এই নতুন শ্রম আপডেটের কারণে আমাদের প্রবাসী কর্মী তাদের নিয়োগকর্তাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি সমাধান হবে, পাশাপাশি যদি কোনো শ্রম বিরোধ থেকে থাকে সেটাও দ্রুত সমাধান করা যাবে। আর এই জন্য শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা সেটা প্রত্যেককেই মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।